আমরা সিনেমার কথা বলি। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, বেল আইকনে ক্লিক করতেও ভুলবেন না। চলে এলো পাসওয়ার্ড ছবির সেকেন্ড টিজার। 1 মিনিট 8 সেকেন্ডের টিজারে 47 সেকেন্ড শুধু আগুন ছিল, জাস্ট মাইন্ড ব্লোয়িং টিজার হয়েছে। বিগেস্ট সাইবার ক্রাইম থ্রিলার ঘরানার এই ছবিটি দেবের অন্যতম সিনেমার একটি হতে চলেছে তা বলা বাহুল্য। আমার তো দেখে বিশ্বাসই হচ্ছে না এটি বাংলা সিনেমার টিজার, মনে হচ্ছে ভালো বাজেটের একটা বলিউড সিনেমার টিজার। টিজারে দেখা যাচ্ছে ড্রোন শটের মাধ্যমে একটি টিভি ভবনের ছাদকে সম্ভবত দেখানো হয়েছে, এরপরে মাটি কিছু মানুষ পড়ে থাকতে দেখা যাচ্ছে। ব্যাকগ্রাউন্ড সাউন্ডে বলছে, আমরা সবাই টিকিং টাইম বোমের উপর বসে আছি। এরপরে দেব এন্ট্রি করে ডার্ক নেট নিষ্ক্রিয় করার জন্য। দেবকে বলতে শোনা যায় এবার যুদ্ধ হলে হবে দুটি ল্যাপটপের মধ্যে। টিজারে ছবির 5 ক্যারেক্টার দেব, রুক্মিণী, পরমব্রত, পাউলি, আদৃত সবাইকে দেখা গেছে। দেবকে খুব অ্যাকশন অবতারে দেখা গেছে, রুক্মিণীকে দেখা গেছে ড্রাগস অ্যাডিক্টিভ এরকম একটা লোকে, পরমব্রত ব্ল্যাক হ্যাকার, পাউলি দাম পরমব্রতের সহযোগী এবং আদৃত হোয়াইট হ্যাকার হিসাবে দেখা দিয়েছেন। এই 5 জনের মধ্যে পরমব্রতকে আমার বেশ ভালো লেগেছে, মনে হচ্ছে এই সিনেমায় সে ফাটিয়ে দিবে। টিজার দেখে ছবির গল্প সম্পর্কে বোঝা যাচ্ছে না, তবে এটি একটি সাইবার ক্রাইম থ্রিলার ছবি, এই ছবির বাজেটও অনেক বেশি। আমার কাছে টিজারটি এক কথায় দুর্দান্ত লেগেছে। আপনার কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিন।